আসসালামু আলাইকুম। পপিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি তৈরি করব সবজি পাটিসাপটা। মিষ্টি দিয়ে পাটিসাপটা তো আমরা সবসময় খেয়েই থাকি, আজকে তৈরি করছি ঝাল পাটিসাপটা। দেখো কিভাবে তৈরি করি। চুলায় কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর ভিতরে তেল। আমি ভাজিটা আগে তৈরি করে নেব। দিচ্ছি একটু পেঁয়াজ, আমরা এরপরে জিরা ফোড়ন দেব। দিচ্ছি আস্ত জিরা, দিচ্ছি সবজি, দিচ্ছি লবণ, দিচ্ছি কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন। ভালো করে নিয়ে নিচ্ছি। আমি এর ভিতরে দিয়েছি পটল, দিয়েছি কাঁকরোল, দিয়েছি মিষ্টি কুমড়া, বরবটি, যে সবজি ঘরে থাকবে না কেন সেই সবজি, পালং শাকের ডাঁটা, পালং শাকও দেব। ঘরে যে সবজি থাকবে সেই সবজি দিয়ে ভ্যারাইটির ভাবে আমি একটা সবজি রান্না করে নিচ্ছি। দিচ্ছি একটু হলুদ, ভালো করে নিয়ে নিই। ভাজি রান্না হচ্ছে, আমি এদিক থেকে ব্যাটারটা তৈরি করে নিই। নিচ্ছি এক কাপ আটা, দিচ্ছি প্রয়োজন মতো একটু লবণ, দিচ্ছি একটু ভাজা মাংসের মশলা। আমার এই ভাজা মাংসের মশলা আমি আপলোড করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, ভালোভাবে মাখাই নি। দিয়ে দিচ্ছি পানি, ব্যাটারটা পাতলা করে নেব। পাটিসাপটার ব্যাটার যেভাবে তৈরি করা হয় ঠিক সে একইভাবে। আমরা অল্প অল্প করে পানি দেব আর গুলিয়ে নেব, একবারে পানি দেব না। এরকম পাতলা একটা ব্যাটার করে তৈরি করে নিলাম। এটাকে এবার 10 মিনিট ঢেকে রেস্টে রাখি। ভাজিটা একটু নেড়ে নিচ্ছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন পালং শাক। আমি ডাঁটাগুলো আগে দিয়ে দিয়েছি, এবার শুধু শাকটা দিচ্ছি। ভালো করে নেড়ে নিন। ভাজি হয়ে গেছে, আমি একটু জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া। চুলাটা অফ করে দিচ্ছি, নেড়ে নিচ্ছি। এবার ঢেলে নেব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, একটু তেল মাখিয়ে নিচ্ছি। গ্রামে থাকলে কলার ডাঁটি দেওয়া হতো, কলার ডাঁটি নেই বিধে আমি আলু কাঁটা চামচের সাথে লাগিয়ে নিয়েছি। তেলটা ভালো করে মাখাই নি। সবজিটা দিয়ে দিচ্ছি, পাটিসাপটা মানেই যে মিষ্টি তা কিন্তু না। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এইভাবে পাটিসাপটা তৈরি করে খেতে পারো। বন্ধুরা,
ফেলে নিলাম। আর একটাও ভাবছি, হোক একটু দিয়ে দিচ্ছি সবজিটা। এভাবে তোমরা বাড়িতে তৈরি করে ফেলো সবজি পাটিসাপটা। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সবজি পাটিসাপটা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বাসায় তৈরি করে ফেলো সবজি পাটিসাপটা। ধন্যবাদ, আমাদের সঙ্গে থেকো।